অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার নামে কৌশলগতভাবে আর্থিক জালিয়াতি করার অভিযোগ উঠল মালদার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে। কয়েকশো গ্রাহকদের জিরো ব্যালেন্সের টাকা জমা দেওয়ার ক্ষেত্রে জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় ওই ব্যাংকের এক কর্মী এবং ম্যানেজারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে বিক্ষোভ দেখান শতাধিক গ্রাহকেরা। মঙ্গলবার দুপুরে মালদা শহরে নেতাজি সুভাষচন্দ্র রোড এলাকায় অবস্থিত ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে অসংখ্য পুরুষ মহিলা গ্রাহকেরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্ণায় বসেন। তাদের অধিকাংশের বাড়ি মালদা শহরের উত্তর এবং দক্ষিণ বালুচর এলাকায়। বিক্ষোভকারী গ্রাহকদের অভিযোগ, আমাদের ওই ব্যাংকে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছিল, এরপরে সেই অ্যাকাউন্টে আমরা অল্প অল্প করে টাকা জমা দেওয়ার কাজ শুরু করি। আমরা এসেছি, আমাদের টাকা ব্যাংক ম্যানেজার নিয়ে রেখে দিয়েছি। আমরা যে টাকা জমা দিয়েছি সেই টাকা আমাদের স্লিপ আছে, কিন্তু আমাদের সেই অ্যাকাউন্টে সেই টাকা আমরা জমা নাই। এই নিয়ে আমরা এর আগে ছ মাস আগে বিক্ষোভ করেছিলাম। সেই টাকা আমাদেরকে ব্যাংক ম্যানেজার বললো যে এটার উপরতে ইনকোয়ারি হবে। এক মাস 15 দিন পরপর ইনকোয়ারি হলো, আমাদেরকে ফোন করে ডাকলো, আমরা আসলাম, এসে বলে ঠিক আছে আপনাদের ইনকোয়ারি হচ্ছে, আজ দিল্লি থেকে আসছে, কাল বোম্বে থেকে আসছে, পরশুদিন আরেক জায়গা থেকে আসছে, এতে ইনকোয়ারি হচ্ছে। শুধু ইনকোয়ারি হয়েই যাচ্ছে কিন্তু আমাদের টাকা আমরা ফেরত পাচ্ছি না। কত টাকা আমরা অ্যাকাউন্টটা করেছিলাম হচ্ছে বালুরচরে বিসিতে, এলাহাবাদ ব্যাংকের বিসিতে সে অ্যাকাউন্ট করেছিলাম, যেখানে আমাদের সবার টাকা জমা ছিল, কিন্তু টাকা জমা আছে, সবার টাকা জমার স্লিপ আছে, কিন্তু অ্যাকাউন্টে টাকা নাই। কত টাকা আমাদের? প্রায় 3.5 কোটি টাকা আছে গোটা পাবলিকের। কতজন পাবলিক? কতজন? মিনিমাম এই আপনার 3.5 হাজার লোকের আছে, 3.5 হাজার পাবলিকের টাকা আছে। আপনারা থানায় গিয়েছিলেন? আমরা থানায় গিয়েছিলাম, থানায় আমরা সবাই অভিযোগ করতে গেছিলাম, কিন্তু থানা কোনো অভিযোগ নেয়নি। বলছে যে 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 ছেলে ছিল তার নামে ম্যানেজার কোনো স্টেপ নিচ্ছে না, ম্যানেজার শুধু আমাদেরকে ঘুরিয়ে যাচ্ছে, আর থেকে থেকে ম্যানেজার চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে ম্যানেজার নাই, ম্যানেজার 7 দিনের জন্য ঘুরতে চলে গেলো, 15 দিন পরে দিচ্ছে আরেকটা অন্য ম্যানেজার, তারপরে দিন দিচ্ছে আরেকটা ম্যানেজার, আমাদের শুধু ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে। টাকা যে দিবে তার কোনো কি করছে? আজকে আমরা ধর্ণায় বসেছি, আমরা ধর্ণায় বসেছি আমাদের টাকার জন্য, আমরা আমাদের টাকা। এদিন বিক্ষোভকারী এক মহিলা গ্রাহক আলপনা বসাক বলেন, আমরা জিরো ব্যালেন্স করে দিয়েছিল মোদিদা, তো আমাদের তো আমরা মূর্খ মানুষ, আমরা জানিনি, আর ব্যাংকের বইও করিনি। এবার ব্যাংকের বই আমরা ওই খেটে খেটে টাকা রাখি, সবজি বিক্রি করি, পথে বসে সবজি বিক্রি করি, আমরা দিন খাটি দিন খাই ওই সবজি বিক্রি করে টাকা। আমরা যে জিরো ব্যালেন্স বন্ধন ব্যাংক হয়েছে না, ওই বন্ধন ব্যাংক থেকে টাকা নিয়ে আমরা ব্যাংকে রেখেছি, আর রোজ আমরা খেটে খেতে শোধ করি সপ্তাহ। আমরা তো আর বুঝতে পারিনি কি টাকা নিয়ে ওরা রেখে নিবে, কম্পিউটারে লোড করিনি, সবুজ দিয়েছে কম্পিউটারে লোড করিনি। কত টাকা নিয়েছে? আমার 3.5 লাখ টাকা টোটাল। বাকিরও বাসা আছে কিন্তু আমার বাসা নাই। কতদিন ধরে ঘুরছেন আপনারা? আমরা ঘুরছি 6 মাস থেকে, গত বৈশাখ মাস থেকে আমরা ঘুরছি। টাকা দিচ্ছে না? হ্যাঁ, টাকা দিচ্ছে না। ও যেদিনই আসছি 15 দিন পরপর ডাকছে, 15 দিন পরপর আসছি, বলছে অ্যাপ্লাই লেখো, জমা দাও, দিচ্ছি, কিছুদিন যাচ্ছে ভুলে যাচ্ছে, কোনো কথা নাই, বাত্রা নাই, প্রতিদিন ঘুরে যাচ্ছি, টাকার কোনো খোঁজ নাই। আজ টাকার জন্য আমার বুকের ছেলে, আমার ছেলের দোষ হয়েছে, চেষ্টা ডাক্তার দেখাতে বলেছে কলকাতাতে, পয়সা ডাক্তার ছেলেকে আমি ডাক্তার দেখাতে পারছি না জানেন। তাদের বক্তব্য, এই ব্যাংকের কয়েকশো গ্রাহকদের জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট রয়েছে, যাদের বেশিরভাগটাই ওই ব্যাংকের এক কর্মীর হাত দিয়ে টাকা জমা হতো, কিন্তু গ্রাহকদের টাকা নিয়ে ওই ব্যাংক কর্মী যে অ্যাকাউন্টে জমা দিচ্ছে না সেটা কেউ বুঝতে পারেনি। আপডেট মেশিন বিকল ছিল বলে জানতে পারেনি। পরে জানতে পারি এক একজনের কয়েক লক্ষ টাকা করে লোপাট করা হয়েছে। অধিকাংশ গ্রাহকেরা কেউ দিনমজুরি করেন, কেউ আবার ফাস্টফুডের দোকান করেন, ধাপে ধাপে অল্প অল্প করে কেউ 2 লক্ষ কেউ 3 লক্ষ টাকা জমিয়েছেন, কিন্তু সেই টাকাগুলো সম্পূর্ণটাই ওই ব্যাংকের এক কর্মী নিয়ে পালিয়ে গিয়েছে। এখন ব্যাংক কর্তৃপক্ষ আমাদের সাথে কোনো রকম কথা বলতে চাইছে না। এ ব্যাপারে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ওই কর্মীর আর্থিক লেনদেনের জালিয়াতির প্রতিবাদ জানিয়ে এদিন বিক্ষোভ দেখানো হয়। যদিও এ প্রসঙ্গে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্তৃপক্ষের কেউ কোনো মন্তব্য করেনি। পাশাপাশি বিক্ষোভকারী গ্রাহকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।